রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম ও এমডি মাসুদ পারভেজকে 10 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। চিকিৎসা নামে প্রতারণার মামলায় তাদের আজ আদালতে হাজির করে 10 দিন করে রিমান্ডের আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে রিমান্ডের শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে তাদের প্রত্যেককে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালত এই মামলায় আরেক অভিযুক্ত শাহেদের অন্যতম সহযোগী তরিকুলের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার ভোর রাতে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর আগে শাহেদকে গ্রেপ্তার করে র‍্যাব। হেলিকপ্টারে ঢাকায় আনার পর অভিযান এবং জিজ্ঞাসাবাদ শেষে গোয়েন্দা পুলিশ ডিবির কাছে তাকে হস্তান্তর করে র‍্যাব। তারা প্রায় 6000 রিপোর্ট তারা ভুয়া দিয়েছে এবং তার বিনিময়ে প্রায় তারা কোটি কোটি টাকা তার সেখানে আত্মসাৎ তারা করে এবং পরবর্তীতে দেখা যায় যে এখানে শুধু না তারা মানুষকে যারা অনেকে যারা ই করেছিল এই রিপোর্ট দিয়েছিল এর মধ্যে অনেকে বিদেশে গিয়েছিল, সব বিদেশ থেকে ইটালি থেকেও ফেরত এসেছে। আমি মনে করি যে এই আসামি এই বিরুদ্ধে হাসপাতালের যে কর্তৃপক্ষ আসামি শাহেদ মাসুদ পারভেজ যারা ছিল তারা প্রত্যেকে এটা দেশের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, মানুষের জীবন নিয়ে তারা খেলেছে।